হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি MS মুকুট আপনাদের সামনে আবারও হাজির হতে পেরেছি। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আমরা বরাবরই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি। সাধারণত এই ফেসবুক মেসেঞ্জার কিংবা সোশ্যাল মিডিয়াগুলো এখন কম্পিটিশনে তারা মেতে উঠেছে, বিভিন্ন রকমের সিটিংস আমাদের সামনে তুলে ধরে, যাতে করে আমরা আমাদের ব্যক্তিগতভাবে এই অপশনগুলো চালু করে আমরা আমাদের হ্যান্ডসেটটি ব্যবহার করতে পারি। তো আমি আজকে দেখিয়ে দিব যে সুন্দর একটি বিষয়, সেটি হচ্ছে যে হয়তো অনেকে এ ধরনের অপশনগুলো জানে না। তো আমি আজকে জানিয়ে দিব তাদেরকে। তো দেখুন তো, ফেসবুকে এই মেসেঞ্জারের মধ্যে অনেক লেখা বা অনেক ধরনের তথ্য আদান প্রদান করে থাকি। আমি একটি আইডিতে কোনো মেসেজ আদান প্রদান করব, তো সেক্ষেত্রে আমি যদি এই মেসেজে এই আইডিতে প্রবেশ করি, আইডিতে প্রবেশ করার পরে আমরা যদি এখান থেকে কোনো লেখা এখানে টাইপ করি, সেটি হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ। তো আমি ধরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর পুনরায় ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখুন। দেখুন যে আমি এই আইডিতে একটি লেখা সেন্ড করব। আমি এই হ্যালো শব্দটি লেখার পরে আমরা সাধারণত এখান থেকে সেন্ড করে থাকি। যদি এই হ্যালো লেখাটিকে এভাবে লেখার পরে আমরা এই সার্চ বক্সে যদি আমরা একটি ক্লিক দেই, তাহলে চমৎকারভাবে আমরা এখানে কিছু লেখা দেখতে পারছি। তো এই লেখার স্টাইলগুলো এক একটি এক এক রকমের। তো এর আমরা বাস্তবে সেটি দেখব যে আসলে এই লেখাটি সাধারণত লিখলে তো সিম্পলভাবেই ওই আইডিতে চলে যায়, আর যদি আমরা এভাবে একটি লেখার গায়ে ক্লিক দেই, তো দেখুন কত সুন্দরভাবে একটি মিউজিক সেন্ড হয়ে গেল। তো এভাবে আমরা যদি কোনো ধরনের লেখা লিখি, দেখুন যে এবার আমি হাই লিখলাম, লেখার পরে এখানে এই সার্চ বক্সে চলে আসলাম। এরপরে আমি এই তিন নম্বর যে স্টিকারটি রয়েছে আমি যদি ক্লিক দিই, তাহলে আমরা দেখুন এখানে আগুনের মতন করে এই লেখাটি যাচ্ছে। বিষয়টি হচ্ছে যে দেখুন যে আপনার এমন একটি লেখা দেখতে পাবে, সে বড়ই চমৎকারভাবে বিষয়টি আশ্চর্য হয়ে যাবে যে আসলে আপনি এটি কিভাবে করতে পারলেন। তো এখানে যদি আমি আরও কোনো শব্দ লিখতে যাই, যেমন লিখলাম হাউ, তো এখানে লেখার পরে যদি আমরা এই সার্চ বক্সে চলে আসি, এরকম আরও অনেক কিছু দেখতে পাবেন আপনারা। এর নিচের দিকে একটু স্টিকারও রয়েছে, আমরা যদি একটু স্লাইড করি তাহলে একের পর এক স্টাইক এই স্টিকার দেখতে পাবো, আমরা চাইলে এগুলো সেন্ড করে দিতে পারবো। তো দেখুন যে আমি ধরুন যে হ্যালো হাউ দিলাম, হাউ দেওয়ার পরে এখানে যদি আমি এই স্টিকারের গায়ে একটা ক্লিক দেই, দেখুন এই স্টিকারটি ওখানে অলরেডি চলে গেছে, কিন্তু এই লেখাটি কিন্তু চলে যায় নাই। আর যদি আমরা এই লেখাটি এরকম স্টাইলে যদি আমরা ক্লিক দেই, তাহলে দেখতে পারবেন যে এই লেখাটিতে সুন্দরভাবে একটি ইমোজি চলে গেল। তো এভাবে আপনার এই লেখাগুলো দেখে তাহলে বড় আশ্চর্য হয়ে যাবে। তো আজকে এই ছিল ছোট্ট একটি টিপস, যে টিপসের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে এমনভাবে আপনি চ্যাটিং করতে পারেন বা কোনো কিছু লিখতে পারেন, হতে পারে সেটি বাংলা কিংবা ইংলিশ। তো আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে এতটুকু ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরিশেষে একটি কথা বলবো, যারা কম্পিউটার বিষয়ে আগ্রহী, আপনি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের জন্য চিন্তা করছেন, অথবা আপনি কম্পিউটার প্রশিক্ষণের জন্য শিখতে আগ্রহী পোষণ করছেন, তারা চাইলে আমাদের অনলাইন ডট ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিতভাবে ধারাবাহিক পর্ব হিসেবে আপনি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। ঘরে বসে ইউটিউবে আপনারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। আমার দ্বিতীয় চ্যানেলটি হচ্ছে অনলাইন ডট, অর্থাৎ আপনারা যদি ইউটিউবে কখনো অনলাইন ডট এভাবে এই লেখাটি লিখে যদি আপনারা সার্চ করেন ইউটিউবে অথবা গুগলে, তাহলে পেয়ে যাবেন আমার এই চ্যানেলটি। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।